ছিলাম ওয়ালটক কিয়ে ছাড়ের বাসায় যেতাম, তখনও ছাড় আমার মনে আছে ফ্রিজে করে ছানা এনে বা একটু খাবার এনে দিতেন। আমি ওই শ্রদ্ধার চোখেই সারা জীবন দেখব। আমার ভিতরে অনুপ্রেরণার একটা জায়গা ছিল, যখন আমি ওনাকে দেখেছি যতবার কথা হয়েছে ততবারই বলেছিলেন মেহেন্দিগঞ্জকে টিকানো দরকার, মেহেন্দিগঞ্জকে টিকানো দরকার। যেহেতু উলানিয়া স্কুল বৃহৎ বাজার ছিল, সে কারণে উলানিয়াকে কেন্দ্রীভূত করে চলার প্রক্রিয়া শুরু। পরবর্তীতে সেই উৎসাহে উৎসাহিত হয়ে আমরা চাঁদপুর এবং তার উপরে রুকুন্দি সাদেকপুর সে এলাকায় বস্তা অলরেডি পড়ছে। আমরা স্বপ্ন দেখছি আগামী দিনে আরও কাজের মাধ্যমে, আমি যতটুকু জানি আমাদের শফিউর রহমান স্যারের সাথে যতবার কথা হয়েছে ওনার কিন্তু একটা স্বপ্ন আছে। ওনার স্বপ্নটা ছিল উলানিয়া থেকে একটি ভেরিবাদের মতো করে যেটা নদীর পার দিয়ে পাতারহাট পর্যন্ত যেতে পারে, এরকম একটি স্বপ্ন স্যারের আছে। স্যার যথেষ্ট চেষ্টাও করছেন এবং স্যারের চেষ্টা চলমান আছে এখনও। নদী ভাঙনের প্রক্রিয়ায় স্যারকে পেয়েছি আমরা কর্ণধার হিসাবে। পাশাপাশি একটা কথা বলবো, রাজনৈতিক নেতৃত্ব পজিটিভ ছিলেন। রাজনৈতিক নেতৃত্বের এই পজিটিভনেস, পাশাপাশি মেহেন্দিগঞ্জ সমিতির সকলের উপস্থিতি এবং অবশ্যই উলানিয়া গোবিন্দপুরের বর্ধিষ্ণু যে সকল ব্যক্তিবর্গ ছিলেন, জনাব গাপ্পার চৌধুরী, জনাব আসাদ চৌধুরী সাহেব, তাদের ঐকান্তিক প্রচেষ্টার প্রেক্ষাপটেই এখনও উলানিয়া বিদ্যমান আছে, বর্তমান আছে, বাজার টিকে আছে, ইনশাল্লাহ চাঁদপুরেও মোটামুটি টিকে আছে। আমরা আশা করব ওনারা আগামী দিনে এই প্রক্রিয়াকে বেগবান করার জন্য মেহেন্দিগঞ্জ সমিতির কাছে যে কোনো বিষয়ে সহযোগিতা চাইবেন আমরা সেই সহযোগিতা করব। এবং সেই দিন প্রেস আজকে যাতে আমরা নদী ভাঙন মুক্ত করতে পারি আপনাদের।